শীতের জড়তা কাটিয়ে প্রকৃতির কোণে কোণে এখন বসন্তের বাহার। বসন্তের ছোঁয়ায় আমাদের সকলের প্রিয় শান্তিনিকেতন এখন বড়ই মধুর। তারই মাঝে এসে উপস্থিত বসন্ত উৎসব, সেই উৎসবে আপনাদের সকলকে স্বাগত। বীরভূম জেলা পুলিশের ট্রাফিক সংক্রান্ত নিয়মাবলী মেনে চলার জন্য সকলের কাছে আবেদন জানাই। যারা বাসে বা ছোট গাড়ি নিয়ে আসছেন, তারা যদি সিউড়ি, ইলামবাজার, ঘুষকরার দিক থেকে আসেন, তাহলে সুরুল মোড় পার হয়ে কালিশয়ের মোড় থেকে বাঁ দিকে 45 রোডে ঢুকে বিনয় ভবন পার্কিংয়ে গাড়ি পার্ক করবেন এবং এরপর বালিপাড়ার মধ্যে দিয়ে অরশ্রী মার্কেট দিয়ে হেঁটে হাতিপুকুর গেট দিয়ে উৎসব ময়দানে ঢোকা যাবে। যারা পালিতপুর, নানুর, লাভপুর, আমোদপুরের দিক থেকে আসছেন, তাদের ছোট গাড়ি লালপুল ব্রিজ পার হয়ে সুরশ্রী পল্লীর মধ্যে দিয়ে দূরদর্শন মাঠে গাড়ি পার্কিং করবেন এবং ভাষা ভবন ও থানার সামনের দিকে পৌষমেলার মাঠ পার হয়ে SBI-এর উল্টো দিকের গেট পেরিয়ে উৎসব মাঠে ঢুকবেন। যারা শ্যামবাটি ব্রিজ পার হয়ে শান্তিনিকেতনে আসছেন, তাদের ছোট গাড়ি, টোটো, বাইক, সাইকেল জীবকের কাছে রতনকুটি পার্কিংয়ে যানবাহন রেখে সোজা এগিয়ে পোস্ট অফিস মোড়, লাইব্রেরি মোড় পার হয়ে SBI-এর উল্টো দিকে 1 নম্বর গেটে ঢুকে উৎসব ময়দানে পৌঁছে যাবেন। যারা লজ মোড়ের দিক থেকে আসছেন, তারা নিশা লজ পার হয়ে বাম দিকের লোহার গেটের ভেতর দিয়ে হেঁটে বাঁধের পাড়ের রাস্তা পার হয়ে উৎসব মাঠে প্রবেশ করবেন। চার চাকা গাড়ির পার্কিং যথাক্রমে পশ্চিম দিকে বিনয় ভবন মাঠ, উত্তর দিকে রতনকুটি পার্কিং, পূর্ব দিকে দূরদর্শন কেন্দ্র মাঠ এবং দক্ষিণ দিকে সার্কাস ময়দান পার্কিং ও দু চাকা গাড়ি রাখার পার্কিং যথাক্রমে রতনকুটি পার্কিং, চাতক পার্কিং এবং সাঁতার পুকুর ও নাট্যঘর পার্কিং। টোটো 45 রোড ধরে সাঁতার পুকুর পর্যন্ত আসবে, শ্যামবাটি পেরিয়ে জীবকের কাছে রতনকুটি পর্যন্ত আসবে, লজমোড় থেকে বকুলতলা ফায়ার ব্রিগেড মোড় হয়ে শান্তিনিকেতন থানার সামনে পর্যন্ত আসবে। এছাড়াও লজমোড় থেকে বৈটই মোড়ে ডান দিকে বেঁকে লালবাড়ি মোড় হয়ে শান্তিনিকেতন থানা পর্যন্ত যাবে এবং সেইভাবেই ফিরে আসবে। বিশ্বভারতীর ছাত্র, কর্মী, আশ্রমিক, অতিথি এবং আমন্ত্রিত অভ্যাগতরা প্রয়োজনে মিউজিয়ামের পাশের পার্কিংয়ে গাড়ি পার্কিং করতে পারবেন এবং উল্টো দিকে উত্তরায়ণ গেট কিংবা সঙ্গীত ভবন গেট কিংবা কলা ভবন গেটের মধ্যে দিয়ে উৎসব মাঠের নির্দিষ্ট আসনে পৌঁছে যাবেন। বিশেষ আমন্ত্রিত অভ্যাগতরা সঙ্গীত ভবনের গেটের মধ্যে দিয়ে ঢুকে এবং প্রয়োজনে ভেতরেই গাড়ি পার্কিং করে একটু এগিয়েই উৎসব প্রাঙ্গণের নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে পারবেন। সর্বসাধারণের জন্য খোলা থাকছে SBI-এর উল্টো দিকের গেট, নিশা লজের কাছে আয়রন গেট, অরশ্রী মার্কেটের কাছে হাতিপুকুর গেট, আনন্দ পাঠশালার গেট দিয়ে শুধুমাত্র অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা প্রবেশ করতে পারবেন, উত্তর দিকে মন্দির গেট এবং পূর্ব দিকে নেপাল গেট বন্ধ থাকবে। সর্বসাধারণের প্রতি আবেদন, উৎসবের সময় কোনোভাবেই অন্যের বিরক্তির কারণ হবেন না এবং ধীরে সুস্থে মাঠে প্রবেশ করবেন আর ধীরে ধীরে মাঠ থেকে বেরিয়ে পড়বেন। হুড়োহুড়ি করবেন না। শান্তিনিকেতন এবং সংলগ্ন এলাকার প্রকৃতি ও শিল্পকলার ঐতিহ্য সম্পর্কে সচেতন থাকুন। পলাশ ফুল কেউ ছিঁড়বেন না, কেউ ব্যবহার করবেন না। উৎসব শেষ হবার পর যারা সোনাঝুরির হাট যেতে চান, তারা পুনরায় কালিশয়ের মোড়, সুরুল মোড় হয়ে সিউড়ি রাস্তার আমারকুটির মোড় হয়ে ক্যানেল রাস্তা ধরে সোনাঝুরির হাটে পৌঁছে যাবেন। যারা উৎসবের পরে কঙ্কালীতলা যেতে চান, তারা 45 রোডে বন বিভাগের বাংলোর পাশ দিয়ে লালবাঁধের পাড় ধরে শ্যামবাটি রাস্তায় উঠে যেতে পারবেন। আসুন সকলের সহযোগিতায় রঙের উৎসবকে আরও রঙিন করে তুলি আর বীরভূম জেলা পুলিশের আন্তরিক প্রয়াসকে সার্থক করে তুলি।